হ্যাঁ ম্যানেজার সাহেব, আমি আসছি। আপনি অ্যাগ্রিমেন্টটা রেডি করে ফেলুন, আমি এসে সই করব। কিসের এগ্রিমেন্ট মমতা? আজ এক বিরাট পার্টি, আমাদের মিলের কাপড় নেবার জন্য 1 কোটি টাকা অ্যাডভান্স করবে, তাতে আমাদের মিনিমাম 25 লক্ষ টাকা লাভ হবে। বাবা বাবা, আমি তো ক্লাসে ফার্স্ট হয়েছি। বাবা আমিও ফার্স্ট হয়েছি। কংগ্রেচুলেশন। আজ সব ব্যবসা ক্যান্সেল, সারাদিন তোমাদের নিয়ে বেড়াবো। এই না বললে তোমার অফিসে একটা এগ্রিমেন্ট হবে? এগ্রিমেন্ট পরে করলেও চলবে, কিন্তু এই আনন্দ পরে করলে বাসি হয়ে যাবে মমতা। বাসের আনন্দ আর জন্মদিন আজ আমরা একসাথে পালন করবো, এসো।
রিয়া, রিয়া, রিয়া কথা বল, বল কথা বল, কথা বল। হে আল্লাহ, আমার বাবা মা কোথায়? আমার বাবা মা কোথায়? হায় হায় রে, আমার কি সর্বনাশ হলো! আমার সৎ ভাই পুরো পরিবার শুদ্ধ ভরে গেল। এখন এই পুরো সম্পত্তি আমাকেই দেখতে হবে। এত বড় বোঝা আমি কি করে সামলাবো? ম্যাডাম, সাহেব মারা যায় নাই, আজ তিন দিন ধরে হাসপাতালে অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বললি? ভাইয়া বেঁচে আছে? আর ওরা, মানে ভাইয়ার বউ ছেলে মেয়ে, ওরা? উনাদের কোনো খবর পাওয়া যায় নাই। যাক, বাঁচা গেল। ভাইয়া থাকলে কোনো ক্ষতি নেই, তার তো আর কোনো ওয়ারিস নেই, সব পাবে আমার ছেলে ভিকি। যাক, ভাইয়াকে দেখে আসি, চল। এই ঘাটের মোড়া আবার কোথা থেকে এলো? আন্টি, আমার বাবা মা কোথায়? আন্টি কে তোর আন্টি? হারাম জাদা, বাবা মাকে খেয়ে এখন আমাকে ফেলে এসেছিস? বেরো এখান থেকে। বাবা মা মরে গেছে। মরে ভূত হয়ে গেছে, এখন তোরা না গেলে তোদের কাছে মেরে ভূত বানিয়ে দেবো। আমরা যাব না। কি বললি? যা ভাগ, যা বলছি, যা, যা, যা ভাগ, যা ভাগ এখান থেকে। এই বাড়ি বদলাতে হবে, নইলে শয়তানগুলো আবার আসতে পারে। তার আগে হাসপাতালে গিয়ে ভাইয়ার মন জয় করতে হবে, চল। ভাইজান, ভাইজান! রেখা, আমার মমতা, আমার রাহুল, রিয়া, ওরা কোথায়, কোথায়? ভাইজান সর্বনাশ হয়ে গেছে, ওরা, ওরা সবাই মারা গেছে। রিয়া, রিয়া, ভাইয়া, ভাইয়া, আমার খেতে পেয়েছে, আমাকে খেতে দাও। হে আল্লাহ, এখন আমি কি করব? কোথা থেকে ওকে খাওয়াবো? আমাকে একটা রাস্তা দেখাও আল্লাহ, আমাকে একটা রাস্তা দেখাও, একটা রাস্তা দেখাও। আমরা এতিম, গাড়ি অ্যাক্সিডেন্টে বাবা মা মারা গেছে, ওর খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই। ঠিক আছে, চলো বাবা, আমি তোমাদের খেতে দেবো, এসো এসো মামনি।
এসব কি হচ্ছে? আরে আরে ভাই করো কি, নতুন বিয়ে করছে এখন বিয়াতে অবর্তন করতে গেলে সারা জীবন সংসারটার মধ্যে একটা অভিশাপ লাগিয়ে থাকবে। দয়া করে সারিয়ে যাও, তুই তোর জানলা ফুটে যা, নাইলে গাড়ি সব খাইয়া ফেলাম। গাড়ি শুদ্ধ খাইয়া লাগবে, এটা কি কাটালে কোষ পাই তো খাইয়া লাবা। বাংলার মানুষেরা শান্তিতে ঘুমাতে পারে না, তোদের জন্য আজ মানুষেরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। সারা দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছিস তোরা, তোদেরকে আজ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন, আমাদের সম্মান রক্ষা করেছেন। আরে না না, সম্মান আমি রক্ষা করিনি, সম্মান রক্ষা করেছে উপন্যাস দেবার কিছু নেই, এটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। উপরওয়ালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষেরই জন্য। তোমার কিছু হয় নাই তো? না না আমার কিছু হয়নি। যা বর আর বউকে নিয়ে বাড়িতে যা। জানছি, ঠিক আছে বাবা, এই চলো। সর্বনাশ, ম্যাডামের তো আসার সময় হয়ে গেছে। মিথিলা সাবধান, তুমি পড়ে যাবে। সরি, কিছু মনে করবেন না, ও আসলে মিথিলা, মাই সুইট ডটার, কেমন আছিস মা? কুল ড্যাডি, সুপার কুল। তুমি কেমন আছো বলো? একমাত্র মেয়ে বিদেশে থাকলে সে ড্যাডি কেমন থাকতে পারে তুই বল? অফকোর্স নট গুড, কিন্তু এবার থেকে গুড থাকবে, কারণ তোমার মেয়ে পার্মানেন্টলি দেশে ফিরে এসেছে লেখাপড়া শেষ করে। হ্যাঁ, এবং সেই সঙ্গে আমিও। সত্যি বলছো ভাইয়া, এখন থেকে তুমিও দেশে থাকবে? মানে তোর বাড়িতেই থাকবো, কেন ব্যবস্থা করিসনি? অফকোর্স থাকবে, এতদিন আমি তোমার সাথে ছিলাম, এখন তুমি আমাদের সাথে থাকবে। ও সরি, আমি তোমার কথা কমপ্লিটলি ভুলে গেছি, আসলে ড্যাডিকে দেখলে আমি সব কিছু ভুলে যাই, ডোন্ট মাইন্ড। ড্যাডি আলাপ করিয়ে দিই, আমার বন্ধু দানিশ, আমি আর ওখানে একসঙ্গে পড়তাম। হ্যালো, আমি চলে মিথিলা, পরে দেখা হবে, চলো। আমরা লেটস গো, চল মা, এসো ভাইয়া। Ha 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 ha
এগুলো গাড়িতে উঠাও। মাই পাইলট, আই মিন ড্রাইভার। ড্রাইভার তো ইউনিফর্ম পরেনি কেন? মানে ইউনিফর্ম দিয়ে কি হবে? ড্যাডি, তুমি তো ওকে ড্রাইভার হিসেবে রেখেছো, বাড়ির জামাই করে তো রাখুনি। তাছাড়া মালিক আর ড্রাইভারের মধ্যে পজিশনের সঙ্গে সঙ্গে পোশাকেরও পার্থক্য থাকা উচিত। বাট মিথিলা, ড্রাইভাররাও তো মানুষ। অতি অহংকারী মানুষেরা এর অর্থ বুঝবে না স্যার। What do you mean? I mean to say that মানুষকে শুধু মানুষই চিনতে পারে। ম্যাডাম, ড্রাইভার কোনো আলাদা জগতের প্রাণী নয় যে তাকে গলায় সাইনবোর্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে হবে। শাবাশ, কারেক্ট। What শাবাশ করে? প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা আইডেন্টিটি থাকা উচিত, নইলে মানুষ মানুষকে চিনবে কি করে? তাহলে প্রথমেই তোর গলায় একটা আইডেন্টিটি কার্ড ঝুলিয়ে দেওয়া দরকার, যাতে মানুষ বুঝতে পারে যে তুই একজন শান্ত শিষ্ট মানুষ। ইয়ার কি মেরো না, আমি আর ও এক হলাম নাকি? না না, এক হবেন কেন? আমার মতো চোখ নাক কান সবই আপনার আছে, অস্বীকার করব না, কিন্তু ঘিলু নেই। শুনুন ম্যাডাম, পোশাক তারাই দেখে যারা কাজের মূল্য বোঝে না। গরিবেরা কাজের বিনিময়ে টাকা নেয়, আপনার মতো পোশাক দেখিয়ে না। ঠিক, না না, ব্যাঠিক ব্যাঠিক। তবে আমি বলছিলাম কি, এই ঠিক ব্যাঠিকের হিসাবটা বাড়িতে গিয়ে করলে হতো না? নইলে একটু পর এখানে পাবলিক জমতে শুরু করবে। বিনে পয়সায় সিনেমা দেখার লোভ কেউ সামলাতে পারবে? বাড়ি চল মা। বাড়িতে গিয়ে তোমার এই ড্রাইভারটির মাথা থেকে যদি ভূত ছাড়াতে না পারি। দেখবেন, ভূত নামাতে গিয়ে আবার পেত্তি হয়ে যাবেন। উঠুন স্যার। ওঠ মা, লেটস গো। এসো ভাইয়া। ড্রাইভার, আমার লাগেজ গুলো ভেতরে নিয়ে এসো। সরি, আমি ড্রাইভার, পোর্টার নই, গাড়ি চালাবার কাজ করি, বোঝা টানার নয়। জাস্ট শাট আপ, ওটা তোমার দায়িত্ব। জি না, এই কাজগুলো যারা করে তারা হয় চামচামি করে, না হয় দায়ে পড়ে করে, আমার ওসব নেই। তোমার ড্রাইভার তো বেশ ভালো কথা বলে, তোমার নাম কি? জি, রাহুল। আচ্ছা রাহুল, একটা কথা বলো তো, তুমি যখন ছোট ছিলে তখন যাদের কাছ থেকে মায়া মমতা ভালোবাসা পাওয়ার কথা ছিল তাদের হারিয়েছিলে? জি। আর তাই তো ওর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। কাজের লোকের প্রতি বেশি মায়া দেখালে ওরা মাথায় উঠে যায়। আর শোনো, তুমি আমার সহজ সরল ড্যাডিকে বশ করতে পারলেও আমাকে পারবে না, বুঝেছো? না মিথিলা, না, যারা কাজ জানে তারা কাউকে কখনো বশ করে না, তাদের কাজেই অন্যরা বশীভূত হয়। আহা মা, তুই আয় তো, বাড়ি ভরা কাজের লোক ওরা মারলে ভাই। বাহ, কিছুই তো পাল্টায়নি, নো ডেভেলপমেন্ট, যেরকম ছিল সেরকমই আছে। গুড মর্নিং সিস্টার। হোয়াট সিস্টার? আমি তোমাদের সিস্টার? হাউ ফানি। তোমরা কারা? আমার নাম আয়না। আমার নাম গয়না। বাহ, গয়না পরে আয়না দেখো, ভেরি ইন্টারেস্টিং। তো এখানে কি দরকার? আপনার সেবা করার জন্য স্যার আমাদেরকে রেখেছে সিস্টার। শাট আপ, আমাকে সিস্টার বলবে না, ম্যাডাম বলবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি তোমাদের সিস্টার নই। ওকে ম্যাডাম। যাও গিয়ে ওই বেয়ারা ড্রাইভারটাকে ডেকে আনো তো। ম্যাডাম, বেডরুমে ড্রাইভার? ও শাট আপ, জাস্ট ক্যারি আউট মাই অর্ডারস, ওকে? বাপি বাপ। কিরে মা, তোর ঘর পছন্দ হয়েছে তো? এমন কিছু বিশেষভাবে সাজাওনি ড্যাডি যে তোমার পছন্দের প্রশংসা করতে পারি। ওখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আটকাতে পারতে না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। যা দেখে লোকে বলতো, ওয়াহ ম্যাডামের কি সুন্দর রুচি। করেক্ট, যার মর্ম কেউ বুঝুক আর না বুঝুক কিন্তু বলতো, ওয়াহ ম্যাডামের কি শিল্পবোধ। ঠিক বলেছো। শোনো ড্যাডি, এখন হচ্ছে দেখাবার যুগ, কিছু বোঝো আর না বোঝো জাস্ট দেখিয়ে যাবে, আর তাতে লোকে তাক লেগে যাবে। হ্যাঁ স্যার, কাকের ময়ূরের পেখম লাগাবার মতো অবস্থা আর কি। হোয়াট, তুমি আমাকে কিছু বললে? না না, মোটেই আপনাকে বলছি না,
কারণ স্যার বলেছেন মোটাকে কোনোদিনই মোটা বলবি না আর বোকাকে বোকা বলা একদম নিষেধ। তোমার ফালতু লেকচার এখানে কেউ শুনতে চাইছে না। সন্ধ্যাবেলা আমি বের হব, গাড়ি নিয়ে রেডি থাকবে। গাড়ি থাকবে কিন্তু আমি থাকব। সো মে আই নো কেন তুমি থাকবে না? আমি 8 ঘন্টা ডিউটি করি, 5টার 5 মিনিট কম নয়, 5টার 5 মিনিট বেশিও নয়। এক্সকিউজ মি, তুমি কি তোমার ইচ্ছে মতো ডিউটি করবে নাকি? জি না, পুরো সময়টাই আপনার ইচ্ছায়, তবে 5টা পর্যন্ত। 10টা পর্যন্ত? আহা, আরো তো ড্রাইভার আছে, ওরা করবে। নো, আই ওয়ান্ট হিম, আমি ওকে চাই। ওরা তো দেমাক কিসের জন্য 5টার পরে কার ডিউটি করতে যাবে? বউয়ের না প্রিয়ার নাকি নেশারাড্ডায় ফুর্তি করবে? আমার বউ নেই, প্রেমও আমার জীবনে আসেনি, আর নেশারাড্ডায় ফুর্তি করা গরিবের সাজে না। ও, তবে কার জন্য শুনি? আমার বোনের জন্য। আমার জগৎ সংসার বলতে আমার বোন, আর সেই বোনের জন্য আমার সারাদিনের সময় থেকে 1 ঘন্টা বরাদ্দ করে রেখেছি, বিকেল 5টা থেকে 6টা। আর এই সময়টা আমি টাকার বিনিময়ে বিক্রি করি না। আসি স্যার। প্লিজ ড্যাডি, ওকে না চাকরি থেকে বের করে দাও, ওকে দেখলে আমার সারা শরীর জ্বলে যায়, ইজ সো ডিসগাস্টিং। কিন্তু কথাগুলো তো সব ঠিক। ঠিক? হ্যাঁ মা, ওর সাথে আমার অনেক মিল আমি খুঁজে পাই। বিপ্লব, আমি মধুপুরে যে মেন্টাল হসপিটালটা করেছি আমি ঠিক করেছি, কালকে সেটা দেখতে যাব। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না, তোমাকে কিছুই করতে হবে না, সব ব্যবস্থা আমি নিজেই করে নেব। আমি তোমার সঙ্গে যাই আঙ্কেল। না 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 না, তোর পরিষ্কার দেখতে পাচ্ছি রাগ এখনো কমেনি, একটু শান্ত হও, মাথা ঠান্ডা হলে আমি তোকে মধুপুর বেড়াতে নিয়ে যাবো। হ্যাঁ, এখন আপাতত তুমি ঢাকা শহর ঘুরে বেড়াও। ঘুরে আর বেড়াবো কি, বাবা একখানা যে লোক রেখেছে ড্রাইভার তো না লাভ সাহেব। রাহুল, লাট সাহেবের আপনজনেরাই বোঝে তার আসল মূল্য। তুইও একদিন বুঝবি মেম সাহেব। এই থামো থামো, কি হয়েছে? তোমরা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? রমজান চাচা কি হয়েছে? আরে কথা বলছো না কেন? কি হয়েছে? ভিতরে গিয়ে দেখো। রিয়া, 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 বোন আমার কি হয়েছে তোর? রিয়া, কি রে কথা বলছিস না কেন? বাইরে এত ভিড় কেন? কি হয়েছে তোর? ভাইয়া রে, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? এসব কি বলছিস তুই? কে তোর সর্বনাশ করেছে? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি তোর কি সর্বনাশ করেছে? আমাকে ফার্স্ট ক্লাস দিয়েছে। না কিরে, কি হয়েছে ভাইয়া, এমন চিৎকার করছিস কেন? চিৎকার করবো না, কার অত বড় সাহস যে তোকে ফার্স্ট ক্লাস? মানে অনার্স ফাইনাল পরীক্ষায় তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? আরে রাহুল ড্রাইভারের বোন অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, আজকে আমার কি আনন্দ হচ্ছে। বল রিয়া, তুই কি পুরস্কার চাস? আজ আমি তোকে সব দিয়ে ভরিয়ে দেবো। আরে তুই আমার মান রেখেছিস, আমার এতদিনের পরিশ্রমের পুরস্কার দিয়েছিস। বল বল রিয়া, তুই কি পুরস্কার চাস? আরে বল না। ঠিক এনে দিবি তো? 100 বার এনে দেবো। শুধু একবার এনে দিবি? একবার কেন, 1000 বারে দোষ কোথায়? আহা, এই জিনিস একবারই ঘরে আনে, আর সে হচ্ছে একটা লাল টুকটুকে ভাবি। জি না, অমন বাজে জিনিস আমার বোনকে এনে দিতে পারবো না, তার চেয়ে তোর জন্য একটা হ্যান্ডসাম রাজপুত্র এনে দেবো। হাতির পিঠে চড়ে পাগড়ি মাথায় পরে
পিঠে চড়ে পাগড়ি মাথায় পরে, হাতির পিঠে চড়ে পাগড়ি মাথায় পরে, বর হয়ে এক রাজার কুমার আসবে দুদিন পরে, শোন রে শোন আমার লক্ষ্মী সোনা বোন, শোন রে শোন আমার লক্ষ্মী সোনা বোন, ধুমধাম ধুমধাম করে দিয়ে দেব তোরে, ধুমধাম ধুমধাম করে দিয়ে দেব তোরে, সোনার হাতে সোনার কাঁকন না কেন লোকার, স্বপ্নরি আর গলায় দেব লক্ষ্মী বোন আমার, বুঝলে ও, সোনার হাতে সোনার কাঁকন না কেন লোকার, স্বপ্নরি আর গলায় দেব লক্ষ্মী বোন আমার, লাল চেলিতে ঢেকে অমুক শূন্য করে আমার বুক, লাল চেলিতে ঢেকে অমুক শূন্য করে আমার বুক, ভাইয়ের চোখের মনি যাবি স্বামীর ঘরে, ভাইয়ের চোখের মনি যাবি স্বামীর ঘরে, সোহাগ তো নয় বড় সুখের ধন, সাত জননের পরম পাওয়া স্বামী যে আপন, স্বামীর সোহাগ সোহাগ তো নয় বড় সুখের ধন, সাত জননের পরম পাওয়া স্বামী যে আপন, মায়ের স্নেহ বাবার আদর এই কপালে জোটে নি তোর, মায়ের স্নেহ বাবার আদর এই কপালে জোটে নি তোর, শ্বশুর বাড়ির কদর পাবি জীবন ভরে, শ্বশুর বাড়ির কদর পাবি জীবন ভরে, হাতির পিঠে চড়ে পাগড়ি মাথায় পরে, হাতির পিঠে চড়ে পাগড়ি মাথায় পরে, বর হয়ে এক রাজার কুমার আসবে দুদিন পরে, শোন রে শোন আমার লক্ষ্মী সোনা বোন, শোন রে শোন আমার লক্ষ্মী সোনা বোন, ধুমধাম ধুমধাম করে বিয়ে দেব তোরে, ধুমধাম ধুমধাম করে বিয়ে দেব তোরে, মা তোমার রিয়া, তোমার রিয়া ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স পাস করেছে, তুমি দোয়া করো ও যেন মাস্টার্সেও এরকম রেজাল্ট করতে পারে। কাঁদছিস কেন? এমন আনন্দের দিনে কাঁদতে নেই পাগলি, কাঁদবি না, তোর কান্না আমি সইতে পারি না। কে বললো তোকে আমি কাঁদছি? এই তো আমি হাসছি দেখ, এই তো হাসছি, হাসছি মা বাবা বেঁচে থাকতো। আছে রে বোন আছে, নিশ্চয়ই কোথাও আছে, গত 15টি বছর শহরের প্রতিটি জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, যেখানেই থাক না কেন উপরওয়ালা যেন ওনাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। কি বললে, জমি পাওয়া গেছে? কার জমি? সরকারি জমি? লিজ দেবে? ঠিক আছে, কাল আমি জমি দেখতে যাব। হাই মাই ডিয়ার মামা। কি ব্যাপার ভিকি, তুমি তোমার পরীক্ষার রেজাল্ট জানালে না? পরীক্ষায় আমি ফেল করেছি, কি আনন্দ লাগছে,
আরে টাকা দাও মামা, ফুর্তি করবো। ফেল করে ফুর্তি করবে? আরে পাশ করে তো সবাই ফুর্তি করে, এর ভিতর নতুনত্বের কিছু নেই। আমি ফেল করেই ফুর্তি করব, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে। জলদি 10,000 টাকা দাও মামা। শোনা, ফেল করা ছেলের জন্য আমার কাছে কোনো টাকা নেই। ভাইয়া, শুধু শুধু আমার ছেলেকে বকো না তো। ও পাশ করলি কি আর ফেল করলি কি? ও কি চাকরি করতে যাবে নাকি? টাকা চাইছে, টাকা দিয়ে ফেলো, নাও। থ্যাংক ইউ মা। ঘুমা মামনি, ঘুমা বাবা, ঘুমা। কেমন আছো আব্বু, কেমন আছো মা? বাবার জন্য মন খারাপ লাগছে। কইছে তোমাদের বাবা এসে গেছে, এক্ষুনি তোমাদের নিয়ে বেড়াতে যাবে। তাই কাঁদে না, কাঁদে না, চুপ চুপ। বাবাকে দেখবে? হ্যাঁ বাবাকে দেখবে। ওই যে তোমাদের বাবার গাড়ি, কি লজ্জা। তুমি এখানে কি করছো? তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, এসো। এই চলো। না না, আমি যাব না। ছেলেমেয়েরা বাবাকে দেখবে, আমার স্বামী এসেছে, আমাকে দেখতে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনাকে আমি এই জায়গাটার কথাই বলেছিলাম। হ্যাঁ, জায়গাটা খুব ভালো, তোমরা খোঁজ রাখবে কবে সরকার থেকে জায়গাটা নিলাম হয়। আমি এই জায়গা লিজ নিয়ে আমার স্ত্রী মমতার নামে এখানে মমতাময়ী এতিমখানা করব। আদিন চৌধুরী, আমি জীবন চৌধুরী। এই জায়গাটা সরকার থেকে লিজ নেওয়ার চেষ্টা করছি, যাতে এখানে একটা এতিমখানা করতে পারি। হ্যাঁ শুনেছি, কিন্তু এই জমিটা, এই জমিটা মেন্টাল হাসপাতালের জন্য খুবই দরকার। এই হাসপাতালের মানে মানসিক রোগীদের জন্য খেলার কোনো জায়গা নেই। এই জায়গাটা পেলে ওরা একটু ঘুরে বেড়াবে, মুক্ত বাতাস পাবে। পাগলদের মুক্ত বাতাসে বের না করাই ভালো মিস্টার স্বাধীন চৌধুরী, তাতে দেশে পাগলদের সংখ্যা বেড়ে যাবে। তার চেয়ে আপনি এখান থেকে হাসপাতালটা উঠিয়ে আর একটু ভেতরে চলে যান, যেখানে কোনো লোকালয় নেই। সেটা করলে লোকজন আমাকেই পাগল ভাববে চৌধুরী সাহেব। লোককে সরিয়ে দিলে বা লুকিয়ে রাখলে সারানো যায় না। পাগলের হাসি মুখের আড়ালে অনেক কষ্ট থাকে, সেটা বুঝতে পারলে আমরা ঠিক মতো চিকিৎসা করতে পারি। আপনি কি পাগলদের মানুষ বলে মনে করেন না? বোকার মতো কথা বলছেন মিস্টার চৌধুরী। পাগল যদি মানুষই হতো তবে লোকে তাকে পাগল বলতো না। আমার অনেক দিনের স্বপ্ন আমার স্ত্রী নামে একটা এতিমখানা করার। এই জায়গাটা পেলে আমার সেই স্বপ্নটা সার্থক হবে। আপনি দরকার হলে অন্য জায়গায় জমি কিনুন, যত টাকা লাগে আমি দেব। টাকার অহংকারটা কিন্তু এক ধরনের পাগলামি, উপরালা না করুক। তার জন্য যদি আপনার কোনোদিন চিকিৎসার দরকার হয়, আর দরকার হলে আমার এই হাসপাতালের একটা বিছানা কিন্তু আপনার জন্য বরাদ্দ থাকবে। আসি। ছাড়ো না আমাকে, আমি আমার স্বামীর কাছে যাব। ছাড়ো না। কি হয়েছে, চিৎকার করছেন কেন? আমার ছেলেমেয়ের বাবা এসেছে, ওরা আমাকে দেখতে দিচ্ছে না। বাবা কোথায়? ওই যে ছেলেমেয়েরা বাবার কাছে যাবে সে তো ভালো কথা, কিন্তু তিনি তো এখন অফিসে কাজ করছেন, অফিস থেকে এসে সবাইকে বেড়াতে নিয়ে যাবে। আমাকে নিয়ে যাবে? আমি যাব। হ্যাঁ আপনিও যাবেন, আপনি একটু সুস্থ হলে আমি নিজে আপনাকে আপনার স্বামী আর সন্তানদের কাছে নিয়ে যাব। ঠিক আছে, আসুন। খুবই দুষ্ট, তোমার ভালাই দেশে।
ঢঙ্গের কথা বলতে হবে না, নিজে ফেলে অন্যের দোষ। আরে না, আমি ফালাই নাই, আমি তো তোমার কাছে আইতেই চাই, তোমার আয়নায় আমার চেহারাটা দেখতে চাই। খবরদার, তোমার এই কালো চেহারা আমি আমার আয়নায় দেখতে দিব না। কালো? আরে কালো তো জগতের আলো, কোকিল কালো, কিন্তু কি সুন্দর গান করে। কোকিল গান করে কিন্তু কাক গান করে না। তুই হলি কাক, যেখানে যা পাস তাই তুলে খাস। এই সব কি কইতাছ আমার গয়না? উফরে, আমি গয়না না, আমি আয়না। তুই গয়নার কাছে যা, যা গয়নার কাছে যা মুকা। আমি তো তোরে ভালোবাসি আয়না। চুপ, তোর ভালোবাসা আমার চেনা হয়ে গেছে। একবার তুই গয়নাকে ভালোবাসার কথা বলিস, একবার আমাকে ভালোবাসিস, তোর এই মিথ্যে ভালোবাসার আমার কোনো দরকার নেই। আয়না, আমারে থুইয়া যাইস না। দাঁড়ো দাঁড়ো ভাইজান, 10 টাকা বাড়াইয়া দিয়েন। আমি গয়নারে ভালোবাসি, বিশ্বাস করো। এই তোমার বডি সইয়া কসম কাটতে আছে, গয়না আমারে পাইতে চায়, কিন্তু আমি আয়নারে ভালোবাসি। আরে বাহ, কি সুন্দর! যে তোকে চায় তাকে তুই চাস না, আর যে তোকে চায় না তাকে তুই চাস। আরে গাধা, এখানেই তো ভুল করেছিস, তোর ওকেই। আরে মানে গয়নাকেই ভালোবাসা উচিত। এই সব কি কইতাছ ওস্তাদ? ঠিকই বলি। আরে সত্যি ভালো না বাসিস গাধা, মিথ্যা মিথ্যি আয়নাকে দেখিয়ে গয়নাকে ভালোবাসার কথা বল, দেখবি আয়না জ্বলতে শুরু করেছে, তখন তোর কাছে ছুটে আসবে। সত্যি কইতাছ ওস্তাদ? আরে শোন, মেয়েরা হচ্ছে ছায়ার মতো, ধরতে যাবি সামনে চলে যাবে, ছেড়ে আসবি পেছনে পেছনে আসবে। কথাটা তো ঠিক কইছো। মেরা নাম কবিলা পঠান, দিখলা দেঙ্গে প্যার কৈসে করতা হ্যায়। ওরে আমার গয়না, আয়না আমার কাছে আয়না। আমি তো আসতেই চাই, কিন্তু তুমি তো আয়নার মধ্যে নিজের চেহারা দেখো। ওখানে মুখ দেখা যায় না, এমন আমি গয়না পরবো? তোর চুল একেবারে মেঘের মতো নীল, আকাশে বাইসা বাইসা যাইতে আছে। শালা, চুল কি আকাশে ভাসানো হচ্ছে? তোর মুখ দেখলে মনে হয় গোলাপ ফুল ফুটে আছে দিঘির জলে। দিঘির জলে পদ্ম ফোটে আর সে গোলাপ ফোটায়, শালা পাগল। আরে উঠ না বাবা, দেখাচ্ছি মজা। আরে বাড়িতে মার লেগে যা, পাগল হলে সাহেবের পাগলা করতে যা। এখানে এসেছো কেন? হ্যাঁ, ময়রের চোটে আমি তোমার পাগলামি ছুটিয়ে দেবো। আমার কি মারবি? কে আমি আর গয়নার? খবরদার, আমার ভালোবাসার গায়ে হাত দিবি না। আরে ও তোর ভালোবাসা না, এইসব তোকে মিথ্যে বলছে। এই মাত্র আমাকে প্রেমের কথা বলে এখানে এসে তোকে আবার পটাচ্ছে। মাথায় কিছু ঢুকলো? কি করব, তুই আমারে ভালোবাসিস না তাইলে তুই গয়নারে ভালোবাসিস? আরে না, আমি তোরই ভালোবাসি, কিন্তু ওস্তাদ কইছে তোর ভালোবাসা পাইতে হইলে তোরে দেহাইয়া গয়নার লাগে মিছামিছি প্রেম করতে। কি বললে? তুমি আমার সাথে মিছামিছি প্রেম করছো, আমাকে ভালোবাসো না? না, তোর মতো পেটে কে না ভালোবাসবে? তোমায় আমি, ওই চিমড়ি, আমি থাকতে আমার ভালোবাসা তুই মারবি? তোর তো সাহস কম না? তোর ভালোবাসা না, ও আমার ভালোবাসা। না, ও আমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি। হেইলে তুই যে সময় কইলি আমি কাউয়া। তুমি কাক হও আর কোকিল হও, তুমি আমার। আয়না গয়না কোথায় তোমরা? ওস্তাদ ঠিকই কইছে, আয়নার ভালোবাসা পাইয়া গেছি। ওস্তাদ জিন্দাবাদ! তোদের সাথে যাব না। যাবি না বললেই হলো? আরে আমাদের সাবজেক্টের জন্য এই সফরটা খুবই ইম্পর্টেন্ট। কিসের ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা হচ্ছে টুম্পা? ভাইয়া, আমাদের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রীরা শিক্ষা সফরে মহিরা জমিদার বাড়িতে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি কিন্তু রিয়া যেতে রাজি হচ্ছে না। কেন? ভাইয়া, অনেক টাকা লাগবে। টাকার কথা তোকে ভাবতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই। গেট ইয়োরসেলফ রেডি ফর দ্য ট্যুর, ওকে? থ্যাংক ইউ ভাইয়া।
বাবা, বামপন্থী ড্রাইভারটা গেল কোথায়? দিন দিন যত বার বেড়ে যাচ্ছে, গাড়িটা লক করে রেখে চলে গেছে, আমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবো? বাবার আশকারা পেয়ে পেয়ে যত হতো। আই ম্যাম সাহেব, হতে পারে না এই গাড়ির মালিক আপনি, কিন্তু স্টিয়ারিং যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ এই গাড়ি আমার প্রাণ। গাড়িকে লাথি মারলে তা আমার প্রাণে লাগে। আপনি গাড়িকে লাথি মেরে আমাকে লাথি মেরেছেন, আমার রিজিককে লাথি মেরেছেন। জাস্ট শাট আপ, আমি তোমার লেকচার শুনতে আসিনি। আমি শুধু জানতে চাই গাড়িটা রেখে তুমি কোথায় গিয়েছিলে। আমার বোন শিক্ষা সফরে গেছে, এই সময় তার পৌঁছানোর কথা, তাই ফোন করে জেনে নিলাম পৌঁছেছে কিনা। তোমার বোন আমার এই দামি গাড়িটার চেয়ে বেশি মূল্যবান হলো বুঝি? আই মিম সাহেব, আমার বোনের সাথে এই পৃথিবীর কোনো কিছুই তুলনা করবেন না। আমার বোন আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বেশি দামি। আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই, আমার বোনেরও আমি ছাড়া আর কেউ নেই। আপনি গাড়িকে লাথি মেরে অন্যায় করেছেন, সরি বলুন। হোয়াট? তোমার মতো একটা ড্রাইভারকে আমি সরি বলবো? কখনো না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। আমাকে সরি বলতে যদি আপনার ওই লিপস্টিক লাগানো ঠোঁটে ঘৃণা লাগে, তাহলে এই গাড়িকে সরি বলুন, গাড়ির কাছে ক্ষমা চান। হাউ ডিয়ার ইউ, আমি গাড়িকে সরি বলবো? গাড়িটা আমার, আমি এটাতে লাঠি মারি আর যাই করি সেটা আমার ব্যাপার, তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। আছে, স্যার যখন আমাকে এই গাড়ির চাবিটা দিয়েছে তখন থেকে এই গাড়ির ভালো মন্দ দেখার অধিকার আমার আর কারো নয়। আপনি সরি বলবেন কিনা বলুন। নো, নেভার। সাহেব ওনা বাবনন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। আরে ও মেম সাহেব ওনা বাবনন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। অকারণে দেখাও মেজাজ, কথায় কথায় শুধুই যাজ, রাগে নয় অনুরাগে হরাগী। আরে ও মেম সাহেব ওনা বাবনন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। নন্দিনী পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী।
আরে কোমেম সাহেব ওনা বাবনন্দিনী তাতরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। এরা 1890 সাল থেকে 1950 সাল পর্যন্ত জমিদারি করেছিল। আরো অনেক ইতিহাস আছে। তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর সব ঘুরে দেখো। ম্যাডাম, জি জি ম্যাডাম। প্র্যাকটিক্যাল ফিল্ডে না আসলে সঠিক ইতিহাস জানা যায় না। আমরা আপনার কাছে কৃতজ্ঞ স্যার। আরে হাবিব সাহেব না? তোমার কাছে আমি আবার সাহেব হলাম কবে সাহেরা বিবি? না মানে অনেকদিন পরে দেখা তো তাই। তাতে কি হয়েছে? তুমি এখনো আমার মনে সেই ইউনিভার্সিটির সাহেরা হয়েই জাগ্রত আছো। ভালোবাসা সবসময় জেগে থাকে স্যার। শোনো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা নিজেরা ঘুরে ঘুরে দেখো, আমরা একটু অতীতের স্মৃতিময় দিনগুলো মনে করে দেখি, কি বলো সাহারা? ঠিক বলেছো তুমি, পুরনো দিনের কথা ভোলা যায় না। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। ইয়ে মানে ম্যাডাম, এই যে পুরনো জমিদার বাড়ি, এর কথা কি আমরা ভুলেছি? ভুলিনি। আমার আবার অতীতের চেয়ে বর্তমানে বেশি ভালো লাগে। নো, অতীত ছাড়া বর্তমান ভালো হতেই পারে না। ওকে, এই নিয়ে আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা করতে পারি। কোনটা শ্রেষ্ঠ, অতীত না বর্তমান? ঠিক আছে, আমরা সবাই রাজি। এবার বর্তমান নিয়ে কথা বলছেন অনিক মির্জা। থ্যাংক ইউ স্যার। বর্তমান মানে হচ্ছে মানুষের যাবতীয় সুখ, টিভি স্যাটেলাইট থেকে শুরু করে মোবাইল ফোন, গাড়ি, প্লেন, সব বর্তমান বিজ্ঞানের আবিষ্কার। সেকেন্ডের মধ্যে ভেসে আসছে আপনার আপন লোকের কথা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আপনার নিজের ঘরে। স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীর খবর ঘরে বসে পেয়ে যাচ্ছেন, সুনামির খবর, ভূমিকম্পের খবর। সাবধান হয়ে যাচ্ছে মানুষ, বেঁচে যাচ্ছে মানুষের প্রাণ। শুধু তাই নয়, মঙ্গল গ্রহের খবর পাচ্ছে, চাঁদের মাটিতে মানুষ পা রাখছে, রকেট, মিসাইল, হাইড্রোজেন বোম, রাসায়নিক বোম, সবই বর্তমানের আবিষ্কার। তোমার টাইম শেষ, তুমি বসো, বসো। এবার অতীত নিয়ে কথা বলবেন মিস রিয়া চৌধুরী। যেসব বোম মানুষের কল্যাণ না করে ধ্বংস করে তা আবিষ্কারে কোনো মাহাত্ম্য নেই। আগে আমরা মমতা ভরা মায়ের হাতের লেখা চিঠি পেতাম, এখন মোবাইলের কল্যাণে সেটা দূর হয়ে গেছে। কিন্তু সুনামি সিডর থেকে মানুষকে বাঁচানো যায়নি,
ইন্দোনেশিয়া ও বাংলাদেশের বরগুনায় গেলে সুনামি সিডরের ক্ষতচিহ্ন দেখা যাবে। বিজ্ঞানের আবিষ্কারের নেশায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সমুদ্র ফুলে ফেঁপে উঠছে, পরিবেশ নষ্ট হচ্ছে। বেশি দূর যেতে হবে না, এই বাংলার গ্রামের দিকে তাকিয়ে দেখুন। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা বর্তমানে কোথাও খুঁজে পাবেন না, দোয়েল কোকিলের গান বর্তমানে কোথাও শুনতে পাবেন না। বিজ্ঞানের আলো গ্রামে ঢুকে গ্রামের সুনির্মল বাতাসকে কলুষিত করে দিয়েছে। বিষাক্ত কালো ধোয়া ছড়িয়ে দিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে ছুটে চলছে বেবি ট্যাক্সি। হকি গাড়িয়াল ভাই বলে যে গরুর গাড়ির গাড়োয়ান সুর ছড়াতো, তার গান শেষ হয়ে গেছে। জোনাকি পোকার আলো নিভে গেছে বৈদ্যুতিক কারেন্টের শখে, যার জন্য কোটি কোটি বৈদেশিক মুদ্রা অপচয় করছে সরকার। অর্থের পেছনে পাগল হয়ে ছুটতে গিয়ে মানুষ মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত হচ্ছে। ও মাই গড, বর্তমানের এমন খারাপ অবস্থা! দেখি ব্যবস্থা করতে পারি কি, রাত্রে এখানে থেকে কাল সকালে না হয় যাবেন। ঠিক আছে, চলেন। আজকে রাতটা কষ্ট করে এখানে থাকেন, কোনো সমস্যা হবে না। আমি দেখে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। টেনশন করে কোনো লাভ নেই। না মানে বান্ধবীরা খুব চিন্তা করবে, আর ভাইয়া যদি জানতে পারে হার্ট ফেল করে মারা যাবে। সব ঠিক হয়ে যাবে, এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, দেখি আমি পাশে কোনো থাকার জায়গা পাই কিনা। ওকে, কোনো খাবার পেলাম না, রাত্রে এগুলো খেয়ে ঘুমিয়ে পড়েন। কি খাচ্ছেন চাচা? তারি, যে গরম পড়েছে তারি না খেয়ে বাসা যায় না রে বাবু। তাই আমাকেও দিন, আমিও খাবো। খাবার দিতেছি। খাও, আরে খাইলি বুঝবা। Thank you.
তুমি তুমি কিসে তুমি স্বপ্নে আমি দেখি যা রে মিয়া বিবি রাজি করবে কি কাজি বগরে নেব তোমারে আশরাফ চৌধুরী সাহেব, আপনার জায়গা খালি করে দিয়েছি, বাকি টাকা পাঠিয়ে দেবেন। ওকে, জীবস শোন আব্বাস, আমি পাঠিয়ে নিয়ে খুব ব্যস্ত, তুই রমজান ব্যাপারে দোকানটা জ্বালিয়ে দিবি, ওই সালে সপ্তাহে চাঁদা দেয় নাই। আর সড়ক বিভাগের টেন্ডার জমা আছে কাল, তালুকদার সাহেবের টেন্ডার ছাড়া আর একটাও জমা পড়বে না, যে টেন্ডার জমা দিতে আসবে তোকে সাফা করে দেবে, কি বুঝলে? জি বস। আসসালামু আলাইকুম। যা ভাগ। মিশা ভাই, মিশা ভাই, লন্ডন থেকে আমার এক বন্ধু এসেছে দানিশ। হাই, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। খুব ভালো হলো। সানডে আমরা নৌভ্রমণে যাব, সারাদিন মৌজ করব, মস্তি করব। ওয়াও, এক্সেলেন্ট। ইয়া, ক্যান আই জয়েন দ্য পার্টি? অফ কোর্স, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু কেউ সিঙ্গেল এলাও না, যেতে হলে জোড়ায় জোড়ায় যেতে হবে। এই দানিশ, তোর না এক বান্ধবী আছে মিথিলে, না কি যেন নাম, ওকেই নিয়ে চল। আইডিয়া। ইয়া, মিথিলাকে আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। হ্যালো,
মাই গড, চারটা বাজতে চললো, ড্রাইভার এখনো পাত্তা নেই। উফ ড্যাডি, ড্যাডি! কি রে মা, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? চিৎকার কি সাবি করছি, পাঁচটার সময় বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার কথা, অথচ তোমার আল্লাদের ড্রাইভার এখনো এসে পৌঁছেননি। ও আসেনি তো কি হয়েছে? আরো ড্রাইভার আছে, তাদের কাউকে নিয়ে যা। না, আমি ওকেই চাই। তুমি তো ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো। ভালো মানুষকে মাথায় রাখলে দোষ নেই মা। এ কেমন ভালো মানুষ ড্যাডি, যার টাইম সম্পর্কে কোনো সেন্স নেই? ওর মতো সেন্স ওয়ালা মানুষ আমি দেখিনি মা। ও একটা জরুরি কাজে গেছে, বলেছে চারটার মধ্যেই চলে আসবে। চারটা তো বেজে গেল। বাসতে চলেছে কিন্তু বাজেনি এখনো, 3 মিনিট 40 সেকেন্ড বাকি। চলুন, দেখেছিস টাইম সেন্স, এবার যা। ওয়েলকাম হানি, তোমাকে ছাড়া পুরো পার্টিটাই কেমন নিষ্প্রাণ হয়ে আছে। ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি, এখন প্রাণ ফিরে পাবে। অফ কোর্স, চলো। শোনো, গাড়ি রেখে কোথাও গিয়ে মদ ভাং খেতে বসো না যেন, এখানেই থেকো। আমি এসে তোমাকে এখানে না দেখতে পেলে তোমার প্রাণের আবার তখন কষ্ট হবে। গরিবের এই প্রাণের জন্য আপনাকে মেকি কান্না কাঁদতে হবে না ম্যাডাম। কি বললে? বলছিলাম মদ ভাঙ নিয়ে তো সবাই আপনার জন্য ওয়েট করছে, যান ওখানে গিয়ে নরক গুলজার করুন। হে ম্যান, ডোন্ট টক ননসেন্স। দানিশ, কাকে বলছো? হি অলওয়েজ টকস ননসেন্স। লেটস গো। রতনে রতন চেনে আর অন্য চেনে কচু। হাই মিথিলা, meet my friends Nisha and Zakir. Hello, nice to meet you. Hello, same to you. Please. Thank you. What is this? Danish, do something to me. এখনো বসে আছো? ওই দানিশ, তুই কেন রে? কোন শালা ট্যাটু করবি তো এই মাইয়ার প্যাপু বাজায় দেবো। ওই চল। Oh, my God.
চলুন। মাই ডার্লিং, তুমি ফিরে এসেছো? আরে আমি তো এক্ষুনি ডাকাতদের সঙ্গে ফাইট করতে যাচ্ছিলাম। তাই নাকি? তো কি দিয়ে মারপিট করতে? কি দিয়ে মানে হাত দিয়ে? ওদের আমি ভয় পাই নাকি? আমার হাতের এক থাপ্পড় খেয়ে তোমার এই অবস্থা, ওদের তুমি কি করতে? না মানে, ডোন্ট টক ননসেন্স। তোমার মানে আমার জানা হয়ে গেছে। বিপদে বন্ধুর পরিচয় বলে একটা কথা আছে, আর সেই পরিচয় আমি পেয়ে গেছি। ফ্রম টুডে ডোন্ট ট্রাই টু কাম নিয়ার মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? চলো রাহুল। সামনে বসলেন যে কেন? তোমার অসুবিধা আছে? জি হ্যাঁ, মালিক শ্রমিকের ব্যবধান বলেও তো একটা কথা আছে। আমি তো এখানে বসেই যাব, তোমার অসুবিধা হলে তুমি ওখানে বসো, আমি ড্রাইভ করব। জি না, আমি নিজের গাড়ির স্টিয়ারিং কারো হাতে ছাড়ি না। যে ভাবে থাপ্পড় খেলি তাতে ভয় হয় এই গালে আর দাড়ি উঠবে কিনা। তুই পুরুষ জাতির অধম, তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত, বুঝলি? এর প্রতিশোধ আমি নেব। মিথিলা আমার গালে থাপ্পড় মেরেছে, সুযোগ বুঝে আমি ওর সারা শরীরে কলঙ্কের দাগ এঁকে দেব। আয়না, এই চাবিটা স্যারকে দিয়ে দিবি। শোনো শোনো রাহুল, একটু চা খেয়ে যাবে না? জি না ম্যাডাম, তার কোনো প্রয়োজন নেই, আসি। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? ড্রাইভাররা আপনি চা খাওয়াইতে চান? শাট আপ। ড্রাইভাররাও মানুষ, ভুলে যাস নে। খাইছি। মেম সাহেবও কয় ড্রাইভাররাও মানুষ। আরে এ তোর কি অবস্থা রে মা? অবস্থা বড়ই খারাপ হতে যাচ্ছিল ড্যাডি, মিটে গেছে। তোর হেয়ালি কথা আমি কিছুই বুঝতে পারছি না। আজ একদল হিরোইনদের সাথে পার্টিতে গিয়েছিলাম, সেখানে একদল ভিলেন এসে আমাদের উপর চড়াও হলো, লুটপাট চালালো আর কি। বলিস কি রে? বলা শেষ হয়নি ড্যাডি। ওখানে শেষমেশ চরম অপমানের হাত থেকে আমাদের সুপার হিরো রাহুল আমাকে উদ্ধার করে এনেছে। ও মাই গড। হ্যাঁ, সেই জন্য এই মাস থেকে ওর মাইনেটা তুমি ডাবল করে দাও। ডাবল ট্রিপল করে দিলেও কোনো লাভ নেই, কারণ গতকালই রাহুল বলে দিয়েছে ও আর চাকরি করবে না। চাকরি করবে না? কি বলছো ড্যাডি? ঠিকই বলি, রাহুল বলল তুই যখন ওকে দেখতে পারিস না তখন আর সে চাকরি করবে না, শুধু শুধু ঝগড়াঝাটি ওর ভালো লাগে না। আমিও বলে দিয়েছি তথাস্তু, তুমি বিদায় হও বাবা, তোমার জন্য আমি আমার একমাত্র মেয়ের মনে তো আর দুঃখ দিতে পারি না। তা ড্যাডি ভেরি গুড, তোমার না বুদ্ধি তারিফ করতে হয়। আমি ওর কথায় দুঃখ পাই, এটা তোমাকে কে বলেছে? মর জ্বালা। আরে তুমি না বললি ওই ড্রাইভারকে চাকরি থেকে ছাঁটাই করে দাও? ড্যাডি আমি এখনো বাচ্চা মেয়ে, আমার বুদ্ধি এখনো ঠিক মতো হয়নি। তুমি আমার কথা শুনে একজনকে চাকরি থেকে বের করে দিবে নাকি? তোমার না পাগলা গারদে গিয়ে থাকা উচিত। দেখুন, আপনাদের দুজনের কাজই মহৎ, অস্বীকার করব না, কিন্তু জমি তো মাত্র একটা। আপনারা দুজনে বসে যদি আপোষ করে নেন কে জায়গা নেবেন, তাহলে আমাদের লিজ দিতে খুবই সুবিধা হয়। আপোষ মানুষের সাথে মানুষের হয়, পাগলের সাথে মানুষের আপোষ হয় না। কারেক্ট, পাগলের কাছে পাগলদের হাসপাতাল দরকার, কিন্তু এতিম মানুষের কাছে এতিমখানা বেশি দরকার। ওই জায়গায় আমি একটা এতিমখানা করব, এতিম ছেলেমেয়েরা লেখাপড়া করবে, মানুষ হবে। জানি না আমার ছেলেমেয়েরা এতিম হয়ে
আজ কোথায় ঘুরে বেড়াচ্ছে? আমি অস্বীকার করব না যে অনাথদের জন্য অনাথ আশ্রম প্রয়োজন, কিন্তু পাগলদের জন্য কিছু করা প্রয়োজন। জাস্ট বিকজ পাগলরা প্রতিবাদ করতে পারে না, তাই সভ্য সমাজে মানুষদের উচিত তাদের জন্য কিছু করা। কারণ ওরাও আমাদের কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন। আমি আপনাদের দুজনকে অনুরোধ করছি, অনাথ আশ্রম যে কোনো জায়গায় করা যায়, তাই এই জমিটা যদি আমি এই জমিটাই চাই। 30 কিলোমিটার দূরে গিয়ে আমি এতিমখানা তৈরি করতে পারবো না। এই জমির জন্য যত টাকা খরচ করতে হয় আমি করব। আপোষ যখন হলো না তখন প্রকাশ্যে ওই জমি নিলাম হবে। নিলামই সাব্যস্ত করবে কে ওই জায়গার মালিক হবেন। মিটিং ইজ ওভার। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমাদের নিলাম ডাকা শুরু হচ্ছে। সর্বনিম্ন 8 লক্ষ টাকা থেকে নিলাম ডাকা শুরু হবে। ডাকেন 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 12 লক্ষ, 15 লক্ষ টাকা, 16 লক্ষ, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 21 লক্ষ, 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 25 লক্ষ, 50,000 টাকা, 30 লক্ষ 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 টাকা, 3। নিলাম শেষ। হেরে গেলেন মিস্টার স্বাধীন চৌধুরী। হ্যাঁ, হেরে গেছি। আপনার টাকার অহংকারের কাছে আমাকে হার স্বীকার করতেই হয়েছে। শুনুন মিস্টার জীবন চৌধুরী, এমন টাকার অহংকার আমার বাবারও ছিল। গরিব মেয়েকে বিয়ে করেছিল বলে আমার ছোট ভাই বিপ্লবকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। স্যাড, ভেরি স্যাড। ইয়েস, ভেরি স্যাড। আমার বাবার শেষ জীবনটা খুবই দুঃখের ছিল। টাকার অহংকারেই আমার বাবা প্যারালাইসিস হয়ে মারা যান। টাকা তাকে বাঁচাতে পারেনি। আপনাকেও পারবে না জীবন চৌধুরী। আপনি অনাথ আশ্রম তৈরি করতে চলেছেন, আমি আপনার মঙ্গল কামনা করি। কিন্তু নিয়তির খেলায় যদি কোনোদিন টাকা হারিয়ে আপনি মানসিক ভারসাম্য হারান, সেই সেই দুর্ভাগ্য যদি কোনোদিন আপনার জীবনে আসে, সেদিন আমার ময়দানহীন হাসপাতালে চলে আসবেন। শুনে যান মিস্টার চৌধুরী, আমার ভাগ্যে যদি সেই দিন কখনো আসে, অন্য যেখানেই যাই না কেন আপনার কাছে আমি যাব না। ইটস মাই চ্যালেঞ্জ। ভিজাইয়া দেই নাই, ময়লা পরিষ্কার করার লাগিয়া পানি ছিটা দিছে। ময়লা? কই ময়লা? আরে গাড়ির ময়লা তো বাইরে থেকে দেখা যায়, তোর ময়লা তো মনের মধ্যে দেখা যায় না। দে একটু পরিষ্কার করিয়ে দেই। থাক, তোর আর পরিষ্কার করতে হইব না, আমার মনে কোনো ময়লা নাই। আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে, মনটা খুললা একটু দেখতে দিবি। এইটা কি গাড়ি পেয়েছিস নাকি যে খুলে দেখে আবার ঠিক করে দিলি? ঠিকই কইছস, তুই আমার গাড়ি। সারা দিন গাড়ি চালাইতে চালাইতে মনে হয় তোরে আমি চালাইতে আসি। সারছে, এইভাবে আমারে সারা দিন দেখলে আর বাঁচতেইব না, অ্যাক্সিডেন্ট করে মরিয়া যাবি। মরিয়া গেলে তোর লেগে যাবো, হেতে মোর কোনো দুঃখ নাই, কিন্তু আমার প্রেমের গাড়ি আমি চালাইয়েই যামু। ৪৮ ঘন্টা পার হয়ে গেল,
অথচ রিয়ার কোনো খবর নেই, আর খবর দেবেই বা কি করে, ওর কাছে তো কোনো ফোন নেই। এবার আসো, ওকে একটা সেলফোন কিনে দেব। এসে গেছি ভাইয়া। থ্যাঙ্কস গড যে তুই ফিরে এসেছিস, তোকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম। তোর মুখটা এমন শুকনো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস নি বুঝি? কি যে বলিস ভাইয়া, ডেইলি কত রকম খাবার খেতে খেতে ফুলে ঢোল হয়ে গেছি, কিন্তু তুই শুকিয়ে গেছিস। বলেছে তোকে ভাগ্নি। এই যে তোর জন্য তো ভাত রান্না করিনি, যাই এক পট চাল চড়িয়ে দিয়ে আসি, তুই ঘরে যা। যা রাহুল, রাহুল। মেম সাহেব আপনি? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি তুমি কাকে বলে চাকরি ছেড়ে চলে এসেছো। যিনি চাকরি দিয়েছিলেন তাকে বলে চাকরি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু চাকরি ছাড়ার তো একটা নিয়ম আছে, এক মাস বা দু মাস আগে নোটিশ দিতে হয়। তোমার ইচ্ছে হলো আর তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে এলে, এটা কি ঠিক হলো? অবশ্যই, যেখানে আমার কাজের স্বাধীনতা থাকে না সেখানে আমি কাজ করি না। আর তাছাড়া আমি আপনার সাথে টাইম মেনটেন না করতে পারলে আপনার মানসিক যন্ত্রণা হয়, তাই আমি চাকরি ছেড়ে এসেছি, যাতে আপনি শান্তি পান। কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না। তাতে আমার কিছুই করার নেই। আপনার অনেক টাকা আছে, টাকা দিয়ে ড্রাইভার নামের একটা পোষা বিড়াল কিনে নিন, যে আপনাকে সকাল বিকাল হুজুর হুজুর করে শান্তি দেবে। শাট আপ রাহুল, শাট আপ। আমি তো অন্য কোনো ড্রাইভারকে চাইছি না, আমি তোমাকে চাই। আমি অলরেডি ট্যাক্সি ক্যাব চালাবার ডিসিশন নিয়ে নিয়েছি, স্বাধীনভাবে চলতে পারবো, কথায় কথায় কারো রক্ত চক্ষু দেখতে হবে না। কিন্তু আমি যে বাবাকে কথা দিয়ে এসেছি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবই। কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। ভাইয়া, এইবার তুই মরেছিস। শোনো হনে ওয়ালে ভাবি, আমি ভাইয়ার আদরের বোন রিয়া। তোমার অধিকারটা দারুণ শক্ত, তুমি বসো, আমি মিষ্টি আনি। রিয়া, ঠাট্টা করিস না। শুনুন মিস মিথিলা, আমি ফুটবলও নই ক্রিকেট বলও নই, আমাকে নিয়ে দয়া করে ভালোবাসার খেলা খেলবেন না। ভালোবাসা কোনো খেলা নয় রাহুল, ভালোবাসা স্বর্গীয়, পবিত্র, হৃদয়ের মধ্যে যে মন, সে মন থেকে জন্ম নেয়। গরিবের জন্য বড় লোকের মনে ভালোবাসার জন্ম হয় না, নিষ্ঠুর খেলার জন্ম হয়। দয়া করে এই খেলা বন্ধ করুন এবং চলে যান এখান থেকে। না, আমি তোমার ভালোবাসা না পেলে এখান থেকে যাব না। কিন্তু আপনার জন্য আমার কোনো ভালোবাসা নেই, গরিব আর বড় লোকের মধ্যে ভালোবাসা হয় না, দয়া করে সেই ভুল করবেন না। রাহুল, এই একই ভুল যদি তোমার বোন রিয়া করে তখন তুমি কি করবে? আমার বোন রিয়া কোনোদিনই এমন ভুল করবে না। ভাইয়া, এমন ভুল আমি করেছি ভাইয়া, এমন ভুল আমি করেছি। কি কি বললে তুই? হ্যাঁ ভাইয়া, আমি একজন ধনীর ছেলেকে ভালোবেসেছি। এমন ভুল তুই কি করে করলি রিয়া, এমন ভুল তুই কি করে করলি?
রাহুল, আমি কি করলাম মিথিলা, আমি কি করলাম, আমি রিয়ার গায়ে হাত তুললাম। চলো রাহুল, রিয়া তোমার পথে বসে আছে। রিয়া, তোমাকে মাফ করে দেব। না ভাইয়া, তুই আমাকে মাফ করে দে, ভুল তো আমি করেছি। না রিয়া, তুমি কোনো ভুল করনি, প্রত্যেক মানুষেরই ভালোবাসার অধিকার আছে। রাহুল, রিয়া তোমার ছোট বোন, ওর মুখের দিকে তাকিয়ে ওর জীবনের সুখের জন্য ওর এটুকু চাওয়া তোমার পূরণ করা উচিত। অবশ্যই। আমাকে বল রিয়া, ছেলেটিকে কোথায় থাকে? ও যদি আকাশের চাঁদও হয়, আমি তোকে কথা দিচ্ছি, আমি সেই চাঁদ তোকে এনে দেব। ভাইয়া, তোকে আনতে যেতে হবে না, অনেক নিজে ওর বাবার সাথে কথা বলে তোর কাছে আসবে। মেয়েটি খুবই সুন্দরী, তুমি যখন পছন্দ করেছ তখন নিশ্চয়ই কোনো অভিজাত বংশীয় বড়লোকের মেয়ে হবে। না ড্যাড, খুবই সিম্পল, অভিজাতহীন বস্তির মেয়ে, ট্যাক্সি ড্রাইভারের বোন। বস্তিতে থাকে, ট্যাক্সি ড্রাইভারের বোন, ফানি। বাবার নাম কি? পরিচয় দেবার মতো বাবার কোনো নাম নেই, ছোটবেলায় অ্যাক্সিডেন্টে হারিয়ে গেছে। চমৎকার। এই সমাজের বিখ্যাত ধনী কে কে মির্জার একমাত্র ছেলে ডাক্তার অনিক, বস্তিতে থাকে একটা নাম পরিচয়হীন লোকের মেয়ে, এক ট্যাক্সি ড্রাইভারের বোনকে ভালোবাসে, এটা দেখি সেই পুরনো ধরনের প্রেম কাহিনী। নাও, এতে আমি ইমপ্রেসড হলাম না অনিক, সরি, এ ভালোবাসা আমি মেনে নিতে পারলাম না। এ ভুল তুমি করো না অনিক। এ ভুল নয় বাবা, ভালোবাসা কোনোদিন ভুল হতে পারে না। ভালোবাসাতেই জীবনে সবচেয়ে বেশি ভুল হয়। তোমার মতো আবেগপ্রবণ যুবক যুবতী ভালোবাসার ক্ষেত্রে যুগ যুগ ধরে ভুল করে এসেছে। আকবরের মোগল সাম্রাজ্য এরকম ভুলে কেঁপে উঠেছিল, ব্রিটিশ সম্রাট ভুল করে সিংহাসন ছেড়েছে, রোম সাম্রাজ্য পুড়ে ছাই হয়ে গেছে, লাইলি মজনু, রোমিও জুলিয়েট, সিরি ফরাদ সবাই জীবন দিয়েছে, যার প্রতিটি ক্ষেত্রে ভালোবাসার ভুলই দায়ী। ভুল পাত্রে ভালোবাসা দান করা অবশ্যই ভুল। পাত্র হিসাব করে ভালোবাসা হয় না বাবা, তোমার সাথে এ নিয়ে আমি তর্ক করতে চাই না, শুধু তোমাকে এটুকু বলতে চাই, রিয়াকে ভালোবেসে আমি কোনো ভুল করিনি বাবা। বাস্তবকে ভুলে গেলে চলে না অনিক, তুমি পারবে না রিয়ার লেভেলে নামতে, আর রিয়াও পারবে না তোমার লেভেলে উঠতে। এই লেভেলের ব্যবধানে পড়ে তোমার মাকে জীবন দিতে হয়েছিল। বাবা, আমিও তোমার মতো ভালোবেসে গরিব মাস্টারের মেয়ে তোমার মাকে বিয়ে করেছিলাম। বিয়ের পর আমার ব্যবসা ফুলে ফেঁপে উঠতে থাকলো, সেই সাথে শেওলার মতো নানা আনুষঙ্গিক জীবন এসে ভিড় করলো, পার্টি করা, মদ খাওয়া, বিদেশি ডেলিগেটদের এন্টারটেইন করা, যা তোমার মা কিছুতেই মেনে নিতে পারেনি, কারণ সেই গরিব মেন্টালিটি সন্দেহ করত আমাকে। একদিন বাসায় ফিরে দেখি তোমার মা আত্মহত্যা করেছে। বড়লোক স্বামীকে কাছে না পাওয়ার যে যন্ত্রণা আমার মায়ের মধ্যে ছিল, তা কোনোদিনই রিয়ার মধ্যে জন্ম নেবে না, কারণ ব্যবসা টাকার কাছে আমি কোনোদিনই আমার স্ত্রীর ভালোবাসা বিক্রি করব না। দাঁড়াও, রিয়ার ভাইকে আমার সাথে দেখা করতে বলো। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। কিরে, তোর অনিক তো এখনো এলো না, মনে হয় তুই ভুল করেছিস। না ভাইয়া, তোর আদর্শে আমি বড় হয়েছি, তো মানুষ চিনতে আমি ভুল করিনি, অনেক আসবে। রিয়া, রিয়া, বাবা রাজি হয়েছেন, বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছেন। ভাইয়া, সরি ভাইয়া, মানে খুব আনন্দ হচ্ছিল তো তাই সেন্স হারিয়ে ফেলেছি। ভাইয়া, ওর নাম অনিক। বাবা আপনাকে কথা বলতে যেতে বলেছেন ভাইয়া। তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার বোন কোনো ভুল করেনি, আমি অবশ্যই তোমার বাবার কাছে যাব। তুমি এসেছো আমি খুশি হয়েছি, কারণ কিছু কথা তোমাকে স্পষ্ট বলাই ভালো। ঠিক বলেছেন আপনি, বিয়েতে সব কথা স্পষ্ট হওয়াই ভালো। বলুন। সোসাইটিতে আমার পজিশন তো তুমি বুঝতেই পেরেছো, এই বিয়ের কথা শুনলে সমাজে অনেকে নানান কথা বলবে,
এমনকি আমাকে পাগলা গারদেও পাঠাতে চাইবে, বাট আমি তাতে কোনো মাইন্ড করব না, কারণ আমার সবকিছু একদিকে আর আমার একমাত্র ছেলে অনেক একদিকে। সুতরাং ওর যখন তোমার বোনকে পছন্দ হয়েছে তাই আমি বিয়েতে রাজি হয়েছি। তবে আমি চাই বিয়েটা একটা বিয়ের মতো হোক। আমি ঠিক কথাটা বুঝলাম না। না বোঝার মতো এত বোকা তোমাকে দেখে তো মনে হয় না। তবু ভেঙে বলি, বিয়েতে আমার অনেক লোকজন যান, তাই বলছিলাম বিয়ের আয়োজনটা তুমি একটু জাঁকজমক ভাবেই করো, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। তার জন্য যদি টাকার কোনো দরকার পড়ে। না স্যার, টাকার কোনো দরকার পড়বে না। আমার একমাত্র বোনের বিয়ে আমি জাঁকজমক করেই দেব, এটা আমার ওয়াদা। ছোলা কই? আসো বাবা ছোলা, শরীরটা একটু শক্তি বাড়ায় দাও। তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারা জীবন ছোলা খেয়ে ব্যায়ামই করে গেলি, প্রেম শিখতে পারলি না। আরে রাগ গয় না, মুখে মুখে প্রেম কইলেই প্রেম হয় না। আমি হইলাম এ যুগের ইস্পাটা গাছ, আর তুই হলি ভ্যারিনিয়া। আমি হলাম মমতাজ, আর তুই হলি সাজান। উনি হলো মমতাজ। মমতাজ, আমি তোমার প্রেমে মুগ্ধ। তোমার প্রেমের স্মৃতিকে ধরে রাখার জন্য আমি প্রেমের তাজমহল বানাবো। ওইসব পুরনো প্রেমের ইতিহাস ছেড়ে দাও, এখন হয়েছে মডার্ন যুগ। আমি হলাম হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিত। ও মেরি জান, মেরা দিল করো খান খান, তুমি মাধুরী তো মই শাহরুখ খান, কর দো মুঝে কুরবান। সালমান কিসের সাকিব খান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাবিলা পাঠান। আমার মতো পাত্র পাইয়া পাগল হয় রে কত মাইয়া, তোরে আমি দয়া কইরা প্রেম কইরা ছিদান। বুঝলি সোনা ভান, জমিদার তোর মতো দাসী ছিল হাজারে হাজার, হাতি সালে ছিল হাতি জলসা ঘরে ঝাড়ের পাতি, লক্ষ্ম থাইকা পাইজি আইনা শুনত ঘুমরি গান। বুঝলি সোনা ভান, বুঝলি কি পাঠান।
কিয়া খোঁজনিস সব শহরে আছে আমার কোম্পানির অফিস এক্সপোর্ট করি তেলা বোকা কোটি কোটি আসে টাকা সল্ট লেকে দশটা বাড়ি সত্তরটা গুলশান বুঝলি সোনা ভান কিসের সাকিব খান সর্বকালের টপ হিরো বাবিলা পাঠান তোর মতো হিরো পাইয়া আমি গেছি পাগল হইয়া তুই কি আমার ভালোবাসা অপুর বালার দান ওরে আমার জান এখানে এক লাখ টাকা আছে শুকুর কাল আমার মাল আসবে মাল গোডাউনে ঠিক মতো পৌঁছে দিতে পারলে আরো এক লাখ মাল ঠিকই পৌঁছে যাবে মির্জা সাহেব এই শুক্কুর কোন কাজ নিলে তা খতম না করে ছাড়ে না গুড ওই শুক্কুর তুই নাকি রমজানকে বলেছিস হপ্তার টাকা আমাকে না দিয়ে তোকে দিতে এই টাকা নিবি মিশা ভাই আমার মাফ করে দাও মিশা ভাই আমার মাফ করে দাও কাল সকালে তোকে এই শহরে দেখলে মাপ চর মতো ভাষা তোর মুখে রাখবো না মনে রাখিস নাম আমার মিশা আমি তোকে দিয়ে দেব মৃত্যুর ভিসা ভাইয়া আমি বলি কি বিয়েটা এখন থাক কেন থাকবে কেন অনেকের সাথে কিছু হয়েছে আরে না না সে কথা বলছি না বিয়েতে অনেক খরচ তোর অনেক কষ্ট হবে ভাইয়া তোর বিয়ের জন্য টাকা জোগাড় করতে আমার কোনো কষ্ট হবে না বরঞ্চ করতে না পারলেই কষ্ট হবে অথচ এসব করার দায়িত্ব ছিল বাবা মার এখন তুই আয় খবরদার খবরদার কাঁদবি না তুই কাঁদলে আমার সব মনোবল শেষ হয়ে যাবে আরে বাবা মা নেই তো কি হয়েছে আমি আছি না আমি তোর বাবা মা ভাই সব সব মমতা জানি না তুমি কোথায় যেখানেই থাকো আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন তোমার রাহুল তোমার রিয়া ওদের আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি তোমাকে আমাকে না পেয়ে ওরা হয়তো এতে মেয়ের মতো বড় হচ্ছে তাই তো তোমার নামে এতিমখানা নির্মাণটা শুরু করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ মমতা আমার স্বামী এসেছে আমার স্বামী এসেছে আমাকে ছাড়ো আমার স্বামী এসেছে আমি তার কাছে যাচ্ছি আমার স্বামী এসেছে আরে আমাকে ছাড়ো আমার স্বামী এসেছে আমাকে তার কাছে যেতে দাও আপনি শান্ত হোন যেতে দাও আমি নিয়ে আসছি আপনি বেডে যান এই উনাকে বেডে নিয়ে যান জি স্যার না আমি আমার স্বামীর কাছে যাব আমি আমার স্বামীর কাছে যাব নয় নম্বর ওয়ার্ডে দু নম্বর বেডে যে রোগী আছে তাকে ঘুমের ওষুধ দিয়ে দেবে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ড্রাইভার প্লিজ স্যার আসুন মিস্টার চৌধুরী হঠাৎ কি মনে করে
মমতাময়ী এতিমখানা নির্মাণ কাজ শুরু করলাম, দোয়া করবেন যেন ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি। হ্যাঁ, আর আপনাকে একটা অ্যাডভান্স অফার দিয়ে রাখি, পাগলদের সঙ্গ যখন খারাপ লাগবে তখন আমার এতিমখানায় চলে আসবেন শিক্ষকতা করতে, অফকোর্স বিনা পয়সার উপদেশ। বাঙালি ওই একটা ব্যাপারে দারুণ উদার, কেউ না চাইলেও বিনা পয়সায় উপদেশ বিতরণ করে, সে ব্যাপারে তার লেখাপড়া থাকুক না থাকুক ছেড়ে দেয় একটা প্রেসক্রিপশন। এখানে থেকে যদি আমি কোনোদিন পাগল হই তাহলে পাঁচিল টোপকে আপনার ওখানে গিয়ে আমি শিক্ষকতা করব, কিন্তু যদি কোনোদিন আপনার মস্তিষ্ক বিকৃতি হয় চলে আসবেন আমার পাগলাগারদে, আপনার জন্য একটা ওয়ার্ড আমি খালি করে দেব বিনে পয়সায়। ওকে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। রাহুল সাহেব, রাহুল সাহেব বাসা আছেন? আপনি কি ব্যাপার? আমি কেকে মির্জা সাহেবের কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। মির্জা সাহেব এই গাড়িটা পাঠিয়েছেন আপনাদের ব্যবহারের জন্য। আর এটা ধানমন্ডির একটি ফ্ল্যাটের চাবি, আজ থেকে আপনারা ওখানেই থাকবেন। বাহ বাবা রাহুল, তোমাদের তো ভাগ্য খুলে গেল, গাড়ি ফ্ল্যাট সব একসাথে পেয়ে গেলে। দান নিয়ে ভাগ্য খোলে না চাচা। মির্জা সাহেব, মির্জা সাহেব! কি ব্যাপার রাহুল? গাড়ি আর ফ্ল্যাটের চাবি এসব আমাকে পাঠাবার মানে কি? মানে খুব সিম্পল, আমার ছেলের হবু বউ গাড়ি ছাড়া রাস্তায় বেরোবে এটা আমাদের সোসাইটিতে দেখতে ভালো দেখায় না, আর বিয়েতে যেসব মেহমান যাবে তাদের জন্য তোমার ওই বস্তি কোনো উপযুক্ত স্থান নয়, তাই তোমাদের ফ্ল্যাটে ওঠাতে চেয়েছি যাতে আমার মান সম্মান বজায় থাকে আর তোমারও প্রেস্টিজ বাঁচে। ঠুনকো প্রেস্টিজ বোধ আমার নেই মিস্টার কেকে মির্জা, দান নিয়ে শান শকত দেখানো যায় না, রিয়াকে অনেকের বউ করে আনতে হলে আপনাকে ওই বস্তি থেকেই আনতে হবে। রাহুল, আমি কোনো রাজনৈতিক নেতা নই যে দামি দামি মেহমানদের বস্তিতে নিয়ে গিয়ে দেখাবো আমি কতটা মহান। কে কে মির্জার ছেলে যাবে না ওই বস্তিতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে। তার মানে ছেলেকে আপনি মিথ্যে বিয়ের আশ্বাস দিয়েছেন? কে কে মির্জা কখনো মিথ্যা আশ্বাস দেয় না, কিন্তু তোমার গরিবী দম্ভ তোমার বোনের স্বপ্নকে মিথ্যা করে দেবে। আরে দম্ভ তো তারই সাজে যার সম্পদ আছে, তোমার তো আছে শুধু তোমার বোনের জন্য অন্ধ ভালোবাসা, বোনের স্বপ্ন পূরণ করার সাধ্য তোমার নেই, পারলে আমার লেভেলে উঠে দেখাও তারপর বুক চিতিয়ে দম্ভের কথা বলো। সম্পদের দম্ভ সম্পদের সাথেই চলে যায় মির্জা সাহেব, আমার দম্ভ সততার দম্ভ। শুনুন মিস্টার কেকে মির্জা, আমি আপনার লেভেলে উঠেই আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দেব তার আগে নয়, আর তার জন্য আমাকে এক বছর সময় দেবেন। এক বছর তো সামান্য ব্যাপার, বছরের পর বছর চেষ্টা করলেও তুমি আমার লেভেলে উঠতে পারবে না মিস্টার কেকে মির্জা। বছরের পর বছর নয়, মাত্র এক বছর, এক বছরের মধ্যে যদি আমি আপনার লেভেলে উঠতে না পারি তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার বোনের ভালোবাসা আমি গলা টিপে মেরে ফেলবো, তবু আপনার বাড়ির বউ হতে দেব না। And it's my challenge to you. রাহুল, রিয়ার বিয়ের জন্য তুমি এক বছর সময় চেয়ে এসেছো? হ্যাঁ মিথিলা, আমার বোনকে কেউ করুণা করবে, আমাকে কেউ দয়া করবে তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নেই, করুণা ও দান নিয়ে গৌরবে মাথা তুলে বাঁচা যায় না, কারো কাছে কিছু নিতে হলে তোমাকে হাত পাততে হবে, আর হাত পাতা ভিখারির কাজ। হ্যাঁ রাহুল, কিন্তু ইচ্ছে করলেই হঠাৎ করে তুমি কোটিপতি হতে পারবে না, যারা পারে তাদের হতে হয় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোরা কারবারি, লুটেরা, তোমার সেই ক্ষমতা কোথায়? দরকার হলে আমি সেই ক্ষমতাও অর্জন করব, রিয়ার সুখের জন্য আমি সব পারি, সব। না ভাইয়া, আমি চাই না সুখী হতে, আজ থেকে আমি অনেককে ভুলে যাব, ভুলে যাব। না বোন না, তাহলে আমি হেরে যাব,
আমি বড় মুখ করে অনিকের বাবাকে কথা দিয়ে এসেছি, এক বছরের মধ্যে আমি ধনী হয়ে তোকে সসম্মানে অনিকের বউ করে পাঠাবো। আমার এই চ্যালেঞ্জ আমাকে রাখতে দে। খবরদার, খবরদার কাঁদবি না, চোখের পানি মুছে ফেল। আমি কোনোদিন হারিনি, এবারও হারবো না। রাহুল, তোমার মনোবল দেখে আমি নিশ্চিত তুমি জয়ী হবে, আর এই যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যালো, জি ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আমি দেখছি। সরি, এই টেন্ডারটা আপনাকে দেওয়া যাবে না। মে কাম ইন স্যার? স্যার বসুন। হ্যালো, জি 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 জি, ঠিক আছে ঠিক আছে। সরি, এই সাপ্লাইয়ের অর্ডারটা আপনাকে দেওয়া গেল না। রাহুল, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমি বোধহয় এবার হেরে যাব মিথিলা, আমার বোনের জন্য তার ভালোবাসা এনে দিতে পারবো না। এসব কথা বলছো কেন রাহুল? বলছি এই জন্য যে এখনো পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারলাম না, যেখানে কাজের জন্য কিছু কাজ পাইনি। এক অদৃশ্য সুতোর টানে কাজটা হাত থেকে কেউ কেড়ে নিয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে মিথিলা, কোটিপতি হওয়া সোজা নয়। না রাহুল, আমি ঠিক বলিনি। প্লিজ তুমি ভেঙে পড়ো না, দশে টাকা দাও তো। দশ টাকা? হুম, এই নাও, তোমার জন্য একটা লটারির টিকিট কিনেছি। এই লটারির টিকিট দিয়ে আমার ভাগ্য ফিরবে না মিথিলা। এত আপসেট হচ্ছ কেন? লটারি ড্র আর মাত্র তিন দিন বাকি, আমি বলছি তুমি লটারিটা ঠিকই পাবে। থ্যাংক ইউ। আপনারা যে আমার অনুরোধে ট্যাক্সি ড্রাইভারকে কোনো কাজ দেননি, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আপনারা আমার কথা রেখেছেন, আমিও আপনাদের দেখব। ওকে, এইবার নিজের পাতা ফাঁদে নিজেই মরবে ওই ট্যাক্সি ড্রাইভার। এক বছর তো সামান্য ব্যাপার, দশ বছরেও সে আমার লেভেলে উঠতে পারবে না। আর তার বোন কোনদিনই আমার বাড়িতে বউ হয়ে আসতে পারবে না। ভাইয়া, তোর এই দুশ্চিন্তায় আমি শান্তি পাচ্ছি না। আমি বিয়ে করব না ভাইয়া। আরে পাগলি, কে বললো দুশ্চিন্তা করছি? ব্যবসার পথ খুঁজতে ভাবছি, তোর বিয়ে তো হবেই। ভাইয়া, তুই গাড়ির ব্যবসা শুরু কর। গাড়ির ব্যবসা? হ্যাঁ, যে লাইন তুই বুঝিস সেই লাইনের ব্যবসা কর, তাতে অনেক টাকা লাগবে। রাহুল, তোমার টিকিটটা দাও তো, ফলাফল বেরিয়েছে মিলিয়ে দেখি, দাও। কোনো লাভ নেই মিথিলা, গরিবের ভাগ্য কোনোদিনই ভালো হয় না, ওইসব লটারি টটারি আমি পাবো না। তারপরও তুমি যখন বলছো, নাও মিলিয়ে দেখো। ৪০ লক্ষ টাকা চারটা গাড়িতেই চলে যাবে। গাড়ির ব্যবসা করতে হলে কমপক্ষে হলেও 2 কোটি টাকা লাগবে। 2 কোটি টাকা তুমিও পেয়ে যাবে। 2 কোটি টাকা পাবো কেমন করে? তোমার 40 লক্ষ টাকা ক্যাপিটাল থাকলে ব্যাংক তোমাকে 2 কোটি টাকা লোন দিবে। আমাকে 2 কোটি টাকা ব্যাংক লোন দেবে? আমার কোনো সিকিউরিটি নেই মিথিলা, এসব স্বপ্ন আমাকে দেখিও না তো। স্বপ্ন নয় রাহুল, আশা।
তুমি লটারির টিকিটটা পাবে সেটাও তো আশা করনি, এখন পেয়ে গেছো, ব্যাংক লোনটাও তুমি পেয়ে যাবে। তুমি রোববার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করো, আমি বলছি ব্যাংক লোনটা তোমার হয়ে যাবে। দিন আমাদের ব্যাংক আপনাকে ব্যবসার জন্য 2 কোটি টাকা লোন স্যাংশন করেছে। সত্যি বলছেন স্যার? 2 কোটি টাকা আমি পাবো? অবশ্যই পাবেন। হারাধন বাবু ওনার ফর্ম গুলো ফিল আপ করে দিন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। চৌধুরী সাহেব, আপনার দেওয়া সিকিউরিটির উপর আমি রাহুল সাহেবের লোন স্যাংশন করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এই ব্যাপারে আমি আর আমার মেয়ে মিথিলা যে জড়িত তা যেন রাহুল কোনোদিনই জানতে না পারে। ওকে, তোর কথা মতো আমার সিকিউরিটিতে রাহুলের লোন স্যাংশন করে দিয়েছে। থ্যাংক ইউ ড্যাডি। কি বললি? রাহুলকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ব্যবসা করার জন্য 2 কোটি টাকা লোন দিয়েছে? রাহুল এখন গাড়ির ব্যবসা করবে? নো নো, এ হতে পারে না। রাহুল ব্যবসা করে আমার লেভেলে উঠলে অনিককে ওর বোনের সাথে বিয়ে দিতে হবে। রিয়া, রিয়া কোথায় গেলে? আরে জলদি আয়, দেখে যা। কি হয়েছে ভাইয়া? আমাকে ব্যাংক 2 কোটি টাকা লোন দিয়েছে। সত্যি বলছিস? রাহুল, আমি বলেছিলাম না তুমি পাবে, আশা কখনো ছাড়তে নেই। হ্যাঁ, তোমার দিয়ে আশাতেই এখন আমি নতুন করে জীবন শুরু করার ভরসা পাচ্ছি মিথিলা। আমি ব্যবসা শুরু করব, মার নামে শুরু করব গাড়ির ব্যবসা, মমতা কার কর্পোরেশন। নিন স্যার। আরে আসেন আসেন মির্জা সাহেব, আপনার মতো হাতির পাড়েই গরিবের ঘরে। আরে মিশা, মাঝে মাঝে চাল ঝাড়তে ভাঙা কুলারও দরকার হয়, কিন্তু আমি এসেছি আগাছা সাফ করতে একটা ধারালো কাস্তের কাছে, যার শক্তি ইস্পাতের মতো ঝিলিক দেয়। মোয়া, আপনার কথায় দেখি গানের সুর বাজে। তা বলেন কাজটা কি? রাহুল নামের একটা ছেলেকে শেষ করতে হবে, যা টাকা চাও তাই পাবে। আব্বাসের কাছে নাম ঠিকানা দিয়ে ক্যাশ 10 লাখ টাকা দিয়ে দিন, কাজ শেষ করে দেব। মারতে পারিসনি কি? অনিক মানে আমার ছেলে রাহুলকে বাঁচিয়ে দিয়েছে। ও মাই গড, এই অনিক জানতে পারিনি তো যে তোদেরকে আমি পাঠিয়েছিলাম। আমি জেনেছি, তোমার দুমুখ নীতি আমি জেনে গেছি। এবার আমিও তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, আমার মা সুইসাইড করে মরেনি, তুমি তাকে তোমার চরিত্রহীনতা ঢাকার জন্য টর্চার করে মেরে ফেলেছো। এসব কি বলছিস বাবা? না বাবা বলবে না, বাপ ছেলের সম্পর্ক তুমি নষ্ট করে ফেলেছো মিস্টার কেকে মির্জা। আমার মা অবলা ছিল,
তাই তোমার ষড়যন্ত্রের প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমি সবল, আমি তোমার সব ষড়যন্ত্রের জবাব দিয়ে দেব। আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আর একটা কথা, রিয়াকে আমি বিয়ে করব, তুমি কোনো ষড়যন্ত্র দিয়ে আটকাতে পারবে না। না অনিক, তুই এখনো আমাকে ভালো করে চিনতে পারিসনি। আমার অভিজাত্য রক্তে গিয়ে যেমনি তোর মাকে মেরেছি, তেমনি তোকে আমার করে রাখতে আমি ওই রাহুলের বংশশুদ্ধ শেষ করে দেব। কি বললি ভিকি? তোর মামার মিল তুই তোর নামে করে নিয়েছিস? হ্যাঁ মিশা ভাই, এখন মিলের মালিক আমি। কিন্তু টেক্সটাইল মিল তুই চালাবি কেমন করে? আরে বোকা, টেক্সটাইল মিল আর থাকবে না। ভেরি গুড, তাহলে তো তুই কোটি টাকার মালিক হয়ে যাবি। হ্যাঁ, ওই ব্যবসায় আমিও তোমাদের সাথে থাকব। কিন্তু মিশা, তুমি রাহুলকে শেষ করতে পারোনি, তাই তোমার উপর আমার বিশ্বাস কমে যাচ্ছে। শালা, পুলিশ আসাতেও বেঁচে গেছে, নইলে মিশার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আঙ্কেল, রাহুলকে দুদিন পরে শেষ করলেও চলবে, যদি ব্যবসাটা হয় তাহলে আমরা লালে লাল হয়ে যাব। আর এজন্য যত ফাইন্যান্স লাগে সব আমি দেব, আর তুমি দেবে শুধু তোমার মামার মিল। বলো রাজি? রাজি। তাহলে কাল থেকে প্রোডাকশন শুরু। কিন্তু আপনার মামা জানলে? মামা জানলে কোনো অসুবিধা নাই, মামা বাধা দিলে ওই বুড়োকে আমি বের করে দেব। ভিকি, ভিকি, তোর এত বড় সাহস, তুই আমার মিলকে নেশার কারখানা বানাচ্ছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। নো মামা, নো, এখন বেরিয়ে যেতে হলে তুই বেরিয়ে যাবে, আমি না। কি কি বললি তুমি? আমার মিল থেকে আমি বেরিয়ে যাব। ইয়েস ইয়েস, এই মিল এখন আমার দখলে, আউট, বেরিয়ে যা। ভিকির মামা না হলে তোকে শেষ করে দিতাম, জানে বাঁচতে চাইলে এখানে আর কোনো দিন আসবি না। ভাগ! Yes, come in. Mr. K.K. Mircea, এখন আমি আপনার লেভেলে উঠে এসেছি। এখনো এক বছর পূর্ণ হতে এক মাস বারো দিন নয় ঘন্টা বাকি। আজ থেকে দশ মাস সতেরো দিন পনেরো ঘন্টা আগে আপনাকে আমি বলেছিলাম, আমি আপনার লেভেলে উঠেই রিয়াকে অনিকের সাথে বিয়ে দেব। আপনি বলেছিলেন এক বছর তো দূরের কথা, বছরের পর বছর চেষ্টা করলেও আমার লেভেলে তুমি উঠতে পারবে না। লুক মিস্টার মির্জা, আপনার চেয়েও দামি গাড়ি আমি এখন ব্যবহার করি, আপনার চেয়েও দামি বাড়িতে আমি এখন থাকি, আপনার চেয়েও অনেক বড় বিজনেস আমি এখন করি। এখন তো আর আমার বোনের সাথে আপনার ছেলের বিয়ে দিতে কোনো আপত্তি নেই। টাকা থাকলেই আকাশের চাঁদ হাতে পাওয়া যায় না মিস্টার রাহুল। কি বলতে চান আপনি? স্বীকার করি তুমি এখন টাকার মালিক হয়েছো, কিন্তু কি তোমার বংশ পরিচয়, কি তোমার পিতৃ পরিচয়? কোন খারাপ লোকের অবৈধ সন্তান? কে কে? মিস্টার মির্জা,
আপনি যদি আমার বোনের হবু শ্বশুর না হতেন তাহলে আপনার ওই জীব আমি টেনে ছিঁড়ে ফেলতাম, কিন্তু পারলাম না, পারলাম না, কারণ আমার বোনের মমতা আমার হাতকে আটকে দিয়েছে। মিস্টার মির্জা, মিস্টার কেকে মির্জা, বংশ আপনার চেয়েও অনেক বড় আমাদের, আমরা কোনো অবৈধ সন্তান নই। বাবা মাকে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে হারিয়েছি বলেই আজ আমরা পিতৃ পরিচয়হীন। শুনুন মির্জা সাহেব, টাকার অহংকারে আপনি অন্ধ হয়ে গেছেন, তাই মানুষকে মানুষ বলে মনে করেন না। আপনি আপনার সমস্ত অর্থবিত্ত নিয়ে আমার সামনে দাঁড়ালেও আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দেব না। And it's my challenge. তুমি ঠিক ডিসিশন নিয়েছো ভাইয়া। যারা কথা দিয়ে কথা রাখে না, সে বাড়িতে আমিও বউ হয়ে যেতে চাই না। আজ থেকে আমি অনেককে ভুলে যাব, আমি ভুলে যাব ভাইয়া। ভুলে যাবে? কেন ভুলে যাবে? আমি কে কে বিজ্ঞার ছেলে, এই কি আমার দোষ? দোষের কথা হচ্ছে না অনেক, তোমার বাবা কথা দিয়ে কথা ফিরিয়ে নিয়েছেন তাই। তাই আমি বাবাকে ছেড়ে চলে এসেছি রিয়া। আমার বাবা কথার বরখেলাপ করতে পারে, কিন্তু আমি করব না। কে কে বিজ্ঞার সন্তান নয়, এক গরিব ডাক্তারের কাছে যদি বোনের বিয়ে দিতে আপত্তি না থাকে তাহলে ভাইয়া আপনি আমার আর রিয়ার বিয়ের ব্যবস্থা করুন। না ভাই, কোনো আপত্তি নেই। ডাক্তার মানুষের সেবা করে, তার কাছে আমার বোন কোনোদিনই অসুখী হবে না। আমি যাই, বিয়ের ব্যবস্থা করি। রাহুলের সব আশা তো পূর্ণ হয়েছে, বোনের বিয়ে হতে এখন আর কোনো বাধা থাকলো না। এবার তোর সব কথা ওকে খুলে বল। না ড্যাডি, ওকে কিছু বলবো না। কেন রে মা, ওর জন্য তোর এত স্যাক্রিফাইস, আর ওকে তুই জানাবি না? না ড্যাডি, তুমি তো ওকে বাইরে থেকে জানো, আর আমি ওর ভেতরটা জানি। খুব সেন্টিমেন্টাল রাহুল, মানুষের দয়া করুণা সে কোনোদিন নেয়নি, নেবেও না। ও যদি জানতে পারে লটারির নাম করে 40 লক্ষ টাকা আমি ওকে দিয়েছি, তাহলে ভীষণ কষ্ট পাবে। শুধু লটারির টাকা কেন, ব্যাংক থেকে তোর কথা মতো মার্জিনের টাকা দিয়ে 2 কোটি টাকা লোন স্যাংশন করিয়েছে আমরা। ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ারকে বলে গাড়ি টেন্ডার পাইয়ে দিয়েছে তোর বাবা। থাক না ওসব কথা। কেন থাকবে, ওর প্রতি তোর প্রাণ ভরা ভালোবাসা, তা ওকে জানাতে হবে। ভালোবাসার কথা চেপে রাখতে নি মা, এলান করে দিতে হয়, নইলে পরে পরে পস্তাতে হয়। বলেছিলাম, কিন্তু ওর মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই, ওর সব কিছু রিয়ার জন্য, আমার জন্য ওর কিছুই নেই। রাহুল, মানে তুমি কখন এলে? একটু আগে, আমি আমার বোনের বিয়ের খবর দিতে এসেছিলাম, আর এসে তোমাদের সব কথা শুনেছি। তুমি ঠিকই বলেছ মিথিলা, তোমার জন্য আমার কিছুই নেই, সব আমার বোন রিয়ার জন্য, আর তোমার সবকিছু আমার জন্য। রাহুল, তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। তুমি দিনের পর দিন আড়াল থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ, আর আমি আমি বোকার মতো 2 হাত পেতে নিয়েছি, কিছুই দিতে পারিনি তোমাকে। তুমি তোমার প্রাণের ভালোবাসা আমাকে দিয়েছ, আর আমি নিষ্ঠুরের মতো তা প্রত্যাখ্যান করেছি। আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি নিজেকে সর্বশান্ত করেছো, আর আমি আমি তাও বুঝতে পারিনি। এতে আমার কত বড় লজ্জা। রাহুল, আমি মন থেকে চেয়েছি তুমি বড় হও, বড় হতে গেলে কারো না কারো সহযোগিতা তো লাগবেই, ভালোবাসার অধিকারে আমি সেটুকুই করেছি, এতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আছে আছে মিথিলা, আছে
যে আমার এত উন্নতি চেয়েছে তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো মিথিল, আমাকে তুমি ক্ষমা করো। রাহুল, অ্যাডভোকেট রহমান বলছেন? আচ্ছা, উনি নেই। আচ্ছা শুনুন, উনি এলে বলবেন জীবন চৌধুরী ফোন করেছিল আমার সাথে, যাতে ইমিডিয়েটলি দেখা করে, খুব আর্জেন্ট প্রয়োজন। কি ব্যাপার,
উকিলকে ডাকছো কেন ভাইজান? রেখা, আমার দিন ফুরিয়ে এসেছে, তাই মরার আগে যার যা প্রাপ্য তার তার নামে দলিল করে দিয়ে যেতে চাই। যার যা প্রাপ্য মানে? রাহুল, রিয়া আর তুমি। যারা নেই তুমি তাদের কথা ভাবছ, কিন্তু আমার ভিকি? ভিকিকেও যা দেবার দিয়ে যাব। ভিকির তো পুরোটাই দরকার। ভিকি, ডোন্ট শাউট! এই অসুস্থ শরীরে বেশি জোরে চিৎকার করা ঠিক না, তাহলে হার্ট ফেল করে মরে যাবে। নাও লুক, এই দলিল দেখলে তোমার আর দলিল করার শখ হবে না মামা। কি লেখা আছে ওই দলিলে? তোমার যাবতীয় সম্পত্তি, টাকা পয়সা, এই বাড়ি সব। তুমি তোমার একমাত্র বোনের ছেলে ভিকিকে স্বেচ্ছায় দান করেছো। ইম্পসিবল, প্রশ্নই ওঠে না। তোর মতো একটা নেশাকর ছেলেকে আমার সমস্ত সম্পত্তি তো দূরের কথা, আমি এক কানা করিও দেব না। দেবে না নয়, অলরেডি দিয়ে দিয়েছ। দিয়ে দিয়েছি? হ্যাঁ। এসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি মা, অ্যাগ্রো কোম্পানির সাথে ব্যবসা চুক্তির দলিলের নাম করে এই দলিলটাই তুমি মামার কাছ থেকে সই করিয়ে দিয়েছিলে, ভুলে গেছো? বিশ্বাস না হলে পড়ে দেখো। ইউ চিট! তুই ধোকা দিয়ে লিখে নিয়েছিস। আমি এখন এই বাড়ি সম্পত্তি সব সবকিছুর মালিক আমি, তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই, ফিরে যা। এত বড় পাপ তুই করিস না, উনি তোর মামা, আমার ভাই, তোকে মানুষ করেছে। মা মানুষ করেনি, অমানুষ করেছে, আর অমানুষের কাছে চোখের পানির কোনো দাম নেই। ছাড়ো, কিন্তু যদি কোনদিন আপনার মস্তিষ্ক বিকৃত হয়, চলে আসবেন আমার পাগলাগারদে, আপনার জন্য একটা ওয়ার্ড আমি খালি করে দেব বিনে পয়সায়। ঠিক আছে, ভালো। আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো, আমি আমার স্বামীর কাছে যাব। কি হয়েছে, অমন করছেন কেন? আমার স্বামীর খুব বিপদ, আপনি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো। কোথায় আপনার স্বামী? কোথায় কোথায়? স্যার, স্যার, জীবন চৌধুরী এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। জীবন চৌধুরী? ওই অহংকারী মানুষটা? ওনাকে একটু দেখুন। মিস্টার চৌধুরী, আপনার এই অবস্থা কেন? ওরা আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে আমাকে রাস্তায় বের করে দিয়েছে, আমাকে নিঃস্ব করে দিয়েছে। আপনি ঠিকই বলেছিলেন স্বাধীন চৌধুরী, আমি পাগল হয়ে গেছি। এ আপনি কি বলছেন? আপনি বলেছিলেন আমার জন্য আপনার মেন্টাল হসপিটাল একটা সিট রেখেছেন, দয়া করে দয়া করে আমাকে সেই সিটে ভর্তি করে নিন। মমতা, আমার মমতা,
আছে। মমতা, মমতা, তুমি তুমি আমার এত কাছে, অথচ অথচ আমি জানি না কি করে কি করে তুমি এখানে এলে। উনি বলতে পারবেন, কারণ আমি যখন ওনাকে নদীর পাড়ে পাই তখন ওনার কোনো সেন্স ছিল না। এখানে নিয়ে আসার পর দেখলাম ওনার কোনো কিছুই মনে নেই, স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে, ব্রেন সেল কাজ করছে না, তাই এখানেই ওনাকে আশ্রয় দিলাম। ওগো আমার ছেলে মেয়ে রাহুল, রিয়া, ওরা কোথায়? তোমাকে যখন পেয়েছি মমতা, রাহুল রাহুল রিয়াকেও পাবো, নিশ্চয়ই পাবো। কেন বলেছি কাঁদবি না ভাইয়া? কিরে কি হয়েছে? তোর পছন্দের ছেলের সাথেই তো তোকে বিয়ে দিচ্ছি, তারপরও কাঁদছিস কেন? তুই কি এই বিয়েতে সুখী না? না ভাইয়া, সে কথা নয়, আমি খুব সুখী ভাইয়া, খুব সুখী। তাহলে তোর চোখে পানি কেন? মা বাবার কথা খুব মনে পড়ছে ভাইয়া। আজ এই বিয়েতে যদি বাবা মা থাকতো তাহলে পরিপূর্ণ সুখ হতো ভাইয়া। বাবা মা যেখানেই থাকুক, মনে রাখিস তাদের আশীর্বাদ আছে আমাদের জন্য। আশীর্বাদ না, বাবা হিসেবে এবার আমার অভিশাপ দেখবে, অভিশাপ। আমার ছেলেকে আমার বিনা অনুমতিতে বিয়ে দেবে, এ আমি কিছুতেই টলারেট করব না। আঙ্কেল, আপনি শুধু অ্যাড্রেসটা বলুন, বাকি কাজ আমরাই শেষ করে দেব। রাহুল, আমাকে তুই চ্যালেঞ্জ করেছিস, এই চ্যালেঞ্জে আমি তোকে জয় হতে দেবো না। কি বলেন মির্জা সাহেব? ওই রাহুল তার বোনের সাথে জোর করে আপনার ছেলের বিয়ে দিচ্ছে? না, এইবার আর কোনো পুলিশ ওকে বাঁচাতে পারবে না। আব্বাস, আপনারা বিয়ে বাড়িতে এসেছেন, আসুন খাবারে নিয়ে। খিদে লেগেছে, খাবে? না না, চলো চলো। আরে যাচ্ছেন কেন? ওস্তাদ বলেছে আজ তার বোনের বিয়ের অনুষ্ঠান থেকে কেউ যেন খালি মুখে না যায়। না মানে আমরা অতিথি না। আরে কে বলেছে আপনারা অতিথি না? আজকের বিয়েতে সবাই অতিথি। আসুন, দুটো খেয়ে বরকনে গিয়ে আশীর্বাদ দিয়ে যাবেন, আসুন। চলো। আরে আসুন, আমি ধরছি, আসুন। রাহুল, বিয়ের কাজ তাহলে শুরু করি, কি বলো? হ্যাঁ শুরু করুন। ভাইজান, আপনি না কইছিলেন গরিব দুঃখীকে আপনি নিজের হাতে খাওয়াবেন? যান, সবাই অপেক্ষা করতেছে, যান। চাচা আপনি এদিকটা দেখুন, আমি বাইরে দেখছি, আপনি যান। ঠিক আছে বাবা। কোনের নাম? সুবর্ণা চৌধুরী, রিয়া। এই কি খাবার নিয়ে আনছি। বাবা, পেটটা ভরে খাবেন, মনটা ভরে দোয়া করবেন। রাহুল, কাজী সাহেব রিয়ার বাবা মার নাম জানতে চাইছেন। রাহুল, রিয়া। বাবার নাম জীবন চৌধুরী আর মায়ের নাম মিসেস মমতা চৌধুরী। ওনারা জীবিত না মৃত? জানি না, ছোটবেলায় অ্যাক্সিডেন্টের পর আর কোনো খবর পাইনি। চলো, ঠিক আছে। Thank you.
ও কি আপনারা এখানে? আপনাদের ছেলে মেয়ের খোঁজ পেয়েছেন? দাঁড়ান দাঁড়ান, এখানে যখন এসেছেন এখানে খেয়ে যেতেই হবে। এই রাহুল। জি আঙ্কেল। রাহুল দেখো দেখো কি এসেছে, এই সমাজে নাম করা ব্যবসায়ী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক মিস্টার জীবন চৌধুরী আর তার স্ত্রী মমতা চৌধুরী। দেখো দাঁড়ান দাঁড়ান, যাবেন না, এই যে দাঁড়ান দাঁড়ান, যাবেন না। বেঁচে আছো? রাহুল রাহুল, তোর বাবাকে তোর বাবাকে থামা, তোর বাবাকে থামা। বাবা 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 দাঁড়াও বাবা বাবা। রিয়া রিয়া, তোমার মা বাবাকে পাওয়া গেছে। মা বাবা চল তো। বাবা দাঁড়াও, বাবা কোথায় যাচ্ছ? বাবা বাবা দাঁড়াও, বাবা বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, বাবা বাবা কোথায় যাচ্ছ? বাবা ছেড়ে দে রাহুল, আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে মরতে দে। না বাবা না, তোমাকে আমি মরতে দেব না। এতদিন পর তোমাকে পেয়েছি, তোমাকে আমি তোমাকে আমি কোথায় যেতে দেব না বাবা। রাহুল রিয়া রাহুল, তোর এত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমার ছেলেকে তোর বউয়ের সাথে বিয়ে দিচ্ছিস? এই বল্লাস ফেলে দে। করছেন কি? শান্ত হন, বিয়ে বাড়িতে সবাই আনন্দ করতে আসে, আর আপনারা মারামারি করতে চান? Oh!
রাহুল, রাহুল, তোর কিছু হয়নি তো বাবা? রিয়া, মমতা, মমতা এদিকে এসো।